রোদ্র লাগতে আছে না। গুড মর্নিং সবাইকে, আজকে আমরার মামমামের এক মাস সম্পূর্ণ হয়েছে। তো ধনুক বানাইতেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠতই, দাদু নাকি ধনুক মারবো। তো ফাইনালি আমিও রেডি, এক মাসের যুদ্ধ কমপ্লিট। এদিক দিয়ে আমার মেয়েও রেডি বাবার বাড়িতে যাওয়ানোর লেগা। দাদু একটু আদর করে লাইতেছে, কারণ কেমনে থাকবো এই চিন্তায় আছে। দাদু গেট অব্দি বিদায় দিতে আইছে, এদিক দিয়ে আরেক মাসিও আদর করতেছে। এখন মামা লইয়া যাবো, মামা কুলে করে লইয়া যাবো। মামা কয় আমি লইয়া যাবো, আমি লইয়া যাবো, তোর নাও লাগতো না। ছাতি ধইরা ভাগ্নির একদম কুলে কইরা লইয়া যেতেছে। আমি আর মা বেচারি ফ্যাশন ফ্যাশন আইতাছি, কতদিন না ছিলাম, খারাপ লাগবো এখন গেলে। আজকে আমার মামা বাড়ি থেকে নিজের বাড়িতে পদার্পণ করছে। তো এখন পূজা পাঠ শুরু হয়ে গেল, নারায়ণ পূজা লেগে সবাই তৈরি। এদিকে আমার হাতের মাপ নেওয়া হইতেছে, মাপ নিয়ে মানে শোলার মধ্যে মাপ নিয়ে তারপরে যোগ্য হইব আর কি। আমি ভাবছিলাম হেয়ারও নিব, আই হাই এদিকে গিয়া দেখি শুধু আমার। যাই হোক, সুন্দরভাবে সবটা হোক। এখন এদিকে যোগ্য লেখা সব প্রস্তুতি করতেছে, যোগ্যটা যাতে সুন্দরভাবে হয় এটাই প্রে করি। মঙ্গলি শিবি সর্বাত্রি সাদিকে স্মরণে ত্রৈম্বকে গৌরী নারায়ণে নবাসুদি এস সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি সহিত শ্রী শ্রী নারায়ণে নমাসুদি নম সৃষ্টি শ্রী বিনাশন শক্তিভূতি
সনাতনী সর্বশান্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। নারায়ণের কাছে প্রার্থনা করো যেমন তোমরা সুখে শান্তিতে থাকতে পারো। দেখা যেন বাবু রে দাঁড়াও
দূর করবো না, আরে না দিলে রান্না করছে, রান্না করছে, রান্না করে দিয়ে যাচ্ছে।